হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গত কিছুদিন ধরে আমরা কোনো ব্লগ দিতে পারিনি। রিজনটা তোমরা অনেকেই জানো যে আমার মামদিদা আমাদের সকলকে ছেড়ে রামকৃষ্ণ লোকে গমন করেছেন। আমরা সবাই শোকস্তব্ধ। আজ 15 দিন পর আবার ইউটিউবে ব্লগ দিতে চলেছি। নিজের মনকে সামলে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছি। তোমরা সবাই প্রে করো যেন মামদিদা তারাদের দেশে শান্তিতে থাকে আর আমাদের এভাবেই আশীর্বাদ করতে থাকে। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব রাকেশের এবারের জন্মদিনের কিছু মুহূর্ত। এবছর সকলের মন খারাপ থাকায় বেশি বড় করে কিছু সেলিব্রেশন করা হয়নি, ছোট করেই ঘরোয়াভাবে সেলিব্রেট করা হয়েছিল। আজকের ব্লগে থাকবে তারই কিছু অংশ। 8ই জুন ছিল রাকেশের জন্মদিন। তো দেখতে থাকো তোমরা আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। জন্মদিনের জন্য আমরা মিও আমরে থেকে একটা কেক অর্ডার করেছিলাম, আর রাকেশকে বাবা মামুনি টাকা দিয়েছিল জন্মদিনে জামা কেনার জন্য। তো তার জন্য ওয়েবসাইট থেকে আমরা গেছিলাম জামা কিনতে। বাট ব্লগ করার একদমই আমাদের মুড ছিল না, বাট তারই মধ্যে আমরা ছোট করে ক্যাপচার করে রেখেছি এই কারণেই, বিকজ যাতে পরবর্তীকালে এটা স্মৃতি হিসাবে থাকে। বিকজ মানুষ তো থাকে না, স্মৃতিগুলোই থেকে যায়। তাই জন্য আমরা যতটা সম্ভব পেরেছি অল্প করে হলেও ক্যাপচার করেছি। কোনটা নিলে আবার দেখিয়ে দেয়। একটা আস্তে আস্তে, একটা প্যান্ট, টি শার্ট একটা, একটা প্যান্ট। চলো শপিং করা ডান, এখন বাড়ি যাচ্ছি। চলো দেখি আজ জন্মদিনের মেনুতে কি কি আছে। ফুলার চালটা দিয়ে কষা করছি, এখনো কিছু হয়নি। ওই টেবিলে ভাজা হয়ে গেছে, আর এই মাছের কাছে পায়েস হয়ে গেছে, আর পাঁচশো মাছ করছে, আর কি মাছ আর চিকেন, এই যে রেডিমাদি ঠিক করে রেখে গেছে বাবা। এই যে প্রাথমিক ভাবে একদম বোন আসছে, সব প্রিপারেশন করছে। এই যে চিকেনটা হবো, আর বাইরে যাও, জন্মদিনের আইটেম সব এখানে রেডি করা আছে। ছুটি এখানে মা সাজাচ্ছে দুজন মিলে। বাবা তো কমই হয়েছে। ঠিক আছে, বাকিটা খা, মাংস খা, মাংস। এখন বাজে বিকেল 6টা, আমি আর নিকি যাচ্ছি বাগবাটি বাজারে মিও আমরেতে কেকটা আনার জন্য। চল, এই যে নিকিও চলে এসেছে, আমরা যাচ্ছি এখন কেক আনতে। যাওয়ার সময় হেঁটে যাব, আসার সময় রিক্সা আসবো, আমাদের একবেলা হাঁটাও হয়ে যাবে। নিকি হাঁটলে শরীর ভালো থাকে। ফাইনালি আমরা চলে এসেছি বাগবাটি বাজারে। চল খেলে খা, পরে চলবে। এখন বাজে রাত 8টা, আর কি পাতলি ভাজার কাজে লেগে পড়েছে। ও পুরো প্রফেশনাল শেফ তোমার, হেভি টেস্ট হয়েছে খাবার দাবার। চলবে, ছুটকি গিফট করেছে, বার্থডে গিফট, হেভি হেভি। আর এখানে বাবা আর মামুনি দেয়া গিফটটা পরে নিয়েছে। এবার চলো কেক কাটা হবে। চলো চলো দেখি কেকটা। বা এই ক্যান্ডেল দেয়নি,
এগুলো সরিয়ে দাও, যেটা প্রত্যেকবার ক্রিম ক্রিম মেখে নেই ওরা, এগুলো সরিয়ে দিতে। এই যে এখানে বার্থডে বয় 29 ক্যান্ডেল নিয়ে পোজ দিয়েছে, এখানে কেক কাটা হবে, সবাই রেডি। এই হচ্ছে আমাদের কেক, ফু আগে কাটে না, আগে ফু দেয়। আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা সুন্দর ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।